আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে বরাবরই আবারও সেই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। যেমন আজরা যে আর টিম সে আলোচনা করে গেল বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, তার প্রেক্ষিতে নানান রকম বিশ্লেষণ আসছে। পুরো আলোচনার সব বিষয় তো আর আমরা জানি না। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজরা জিয়া কিছু গতবাঁধা কথা বলেছে, ইঙ্গিতপূর্ণ, খুব অর্থপূর্ণ, কিন্তু তার আবার বিস্তৃত ব্যাখ্যা আমরা দেখছি সালমান এফ রহমানের বক্তব্যে, তারপর শাহরিয়ার আলমের বক্তব্যে, এবং আজকে মন্ত্রীরাও নানান রকম কথাবার্তা বলছে। তো সেই কথা বলার আর বাস্তবতাটা কি কি এখন শুনছি যে ভুল বুঝাবুঝি ছিল, এখন নাকি সেই দূরত্ব কমলো, কি ভুল বুঝাবুঝি ছিল আর কি বা দূরত্ব কমলো, সব বিষয় মিলে আপনি যদি একটু মতামতটা দিতেন। আমি ধন্যবাদ ইয়ে ভাই, ফিরোজ ভাই। আমিও দেখছি পত্রিকায় বিভিন্ন কথাবার্তা আসছে, সোশ্যাল মিডিয়ায় নানান কথাবার্তা আসছে। তো আমি একটা বিষয়ে সর্বপ্রথমে যেটা দৃষ্টি আকর্ষণ করছে আমার, সেটা হলো যুক্তরাষ্ট্রের এই যে ভিজিটটা করে গেল, যারা মেনলি নেতৃত্ব দিয়েছেন উজার জিয়া, ওনার সাথে আমাদের বাংলাদেশ সরকারের এখন একজন প্রভাবশালী ব্যক্তি আমি মনে করি, জনাব সালমান এফ রহমান। ওনার সাথে বোধ হয় সবশেষ যেটা হয়েছে ওনার সাথে নৈশ ভোজে অংশগ্রহণ করেছে, এবং সেই পর্ব শেষ করার পর উনি যেটা আমাদেরকে জানাইছেন, আমাদেরকে মানে দেশবাসীকে যেটা জানিয়েছেন, সেটা হলো উনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং অনেক দূরত্ব কমেছে। আচ্ছা, পাশাপাশি তিনি বলেন এই ভুল বোঝাবুঝির জন্য তাকে মানে কি মানে আমাদের এখন প্রশ্ন, মানে এই ভুল বোঝাবুঝিটার জন্যেই কি এই ভিসা নীতি এবং র্যাবের উপরে স্যাংশন আসছিল কিনা, এক। দুই হচ্ছে যে এই যে ভুল বোঝাবুঝির কথাটা এডমিট করা হইলো, ভুল বোঝাবুঝি সাধারণত সরকারের সাথেই হয়, অন্য কারোর সাথে হবে না। তাহলে ভুল বোঝাবুঝি হয়েছে, হয়েছিল, দূরত্ব কমেছে, মানে বিষয়টা পরিষ্কার না, ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু এটা শেষ হয়েছে কিনা, এক। দূরত্ব কমেছে মানে কতখানি দূরত্ব হয়েছিল, কতটুকু কমেছে। আমি এত সূক্ষ্ম ব্যাখ্যায় নিয়ে না গিয়ে যদি আমি বলি যে এই ভুল বোঝাবুঝির ভিত্তিতে হয়তো স্যাংশন এবং ভিসা নীতি আসলো, তাহলে আমরা কিন্তু এই ভিসা নীতি, বিশেষ করে স্যাংশন আসার পর আমরা তেমন কিছু বুঝতে পারিনি বা জানতে পারিনি, কিন্তু ভিসা নীতি যখন আসলো তখন বলা হইলো যে বিরোধী দলকে কেন্দ্র করে, বিশেষ করে বিএনপিকে টার্গেট করে বলা হয়েছে ভিসা নীতি তাদের জন্য। এটা সবাই বলেছে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, অন্যান্য দায়িত্বশীল বহু ব্যক্তি বলেছেন। তাহলে আজকে যেটা মানে প্রমাণ সাহেবের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্যই সরকারের সাথে। তাহলে এই মানে এই ব্লেমটা কেন, এই যে ব্লেম গেমটা আমরা কেন দেখলাম, এটা তো সঠিক না। মানে আপনারা যারা আমাদের রাষ্ট্রের কর্ণধার, তাদের উপরে তো আমরা নির্ভর করি, তাদের সব কথা আমরা বিশ্বাস করতে চাই, মানতে চাই। তো এভাবে বলতে গেলে কি হয়, আস্থার সংকট বাড়বেই এবং আস্থা খালি আস্থা কমতেই থাকবে। সবাই মিলে বলেছে এটা ভিসা নীতি আসছে সরকার বিরোধী দলের জন্য, বিরোধীদের জন্য। আজকে আমরা পরিষ্কার হলাম যে উনি বললেন ভুল বোঝাবুঝি হয়েছিল, হয়েছিল মানে হয়তো কিছু কমেছে এবং দূরত্ব কিছুটা কমেছে। পাশাপাশি আর একটা জিনিস বলছেন যে 12/7/2023 তারিখে, অর্থাৎ এটা বলা যায় পরশু দিন বুধবার, বুধবার যে বিএনপি আওয়ামী লীগের সমাবেশের সময় পুলিশের ভূমিকার প্রশংসা করে গেছে, এটা আমার খুব দৃষ্টি আকর্ষণ করছে। পুলিশের প্রশংসা করেছেন এবং পুলিশের এই ধারা অব্যাহত রাখতে বলেছেন, বিষয়টা কিন্তু ফ্যান্টাস্টিক। মানে এটা আমি আমি অবশ্যই বলি এটা একটা ভালো সংবাদ যে বিএনপিও সমাবেশ করলো এবং বিএনপির কার্যালয়ের সামনে, এবং আওয়ামী লীগও শান্তির সমাবেশ করলো। সেখানে পুলিশ যেভাবে নিউট্রাল বা নিরপেক্ষ থাকতে হয় একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করলে বা রাজনৈতিক সমাবেশের সময় যেই ভূমিকাটা তাতে থাকা দরকার একটা সুস্থ গণতান্ত্রিক দেশে, সেই ভূমিকাটাই ছিল পুলিশের, এবং এটার প্রশংসা করেছে। এটা কিন্তু আমার মনে হয় যিনি বলেছেন এই তিনিও বলবেন যে ওই দিনই ব্যতিক্রম ছিল, কেননা পাশাপাশি আজকেই দেখতেছি সিলেটে আপনার জামাতের সমাবেশকে সমাবেশে অনুমোদন দেওয়া হচ্ছে না, এবং বলা হচ্ছে
এখানে নাশকতার আশঙ্কা আছে বা যাই হোক, কিন্তু আপনি গত 12 তারিখে হলো ইন প্রেজেন্স অফ আমেরিকান রিপ্রেজেন্টেটিভ, সেখানে কোনো নাশকতার শঙ্কাও ছিল না, যেখানে লক্ষ লক্ষ লোকের জমায়েত হইল। হ্যাঁ, মানে এক সময় মানে চট করে নাশকতার লোকগুলো পার্টিকুলার ওই দিন কোথাও ছিল না, কোনো সম্ভাবনা ছিল না, জাস্ট তারা কালকে রাত্রে নৈশভোজের পর মধ্যরাত্রে চলে গেলেন, আজকে সিলেট পারমিশন পাচ্ছে না। তাহলে এই যে প্রশংসা করে গেল উজার জিয়া, সেই প্রশংসাটা কি এই মুহূর্তে জাস্টিফাইড থাকলো? মানে মানে এই যে প্রশংসাটা নিল, এটা কি জাস্টিফাইড থাকলো? এটা এটা দায় কি সরকার বহন করবে না? কারণ পুলিশ তো নিজস্ব নিজে কিছু করতে পারে না, নিজে কিছু করতে পারলে তো গত বুধবারও করত। মানে এইগুলা মানে আমার কাছে মনে হয় নতুন নতুন কোশ্চেন তৈরি হচ্ছে। আজকে ব্লিংকেন সাহেব তো চলে গেছে, উজার জিয়া চলে গেছে, পিটার হাস তো যায়নি, পিটার হাস তো দেশে আছে, পিটার হাস তো এগুলো দেখবে, কারণ আমরা পরিষ্কার মনে করি তাদের প্রেজেন্সের কারণেই একটা প্ল্যান্ড ওয়েতে এটা রয়েছে। অর্থাৎ মানে কি হয়, আচ্ছা একটু পরে বলি এই কথাটা আমি বললাম। পাশাপাশি আপনি দেখেন যে আমাদের আইনমন্ত্রী কি বলছে, আইনমন্ত্রী আবার একটা অদ্ভুত বিষয় উত্থাপন করলেন। একটা জিনিস দেখেন, এটা একটার সাথে একটা লিঙ্ক করতেছি আমি। আইনমন্ত্রী বললেন সরকার পতনে বিএনপির একতরফা ঘোষণার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল্লাহ বলেছেন, যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না, নাগরিক পরিচয় দেয়াটা তাদের জন্য সঠিক নয়। আরে আপনি তো বলে দিচ্ছেন তারা নাগরিক না, আমি পরিচয় দিলেই কি না পরিচয় দিলেই, কারণ নাগরিক না আপনি বলে দিলেন, মানে বিষয়টাকে তো আপনি এত এত সহজ মনে করে ফেলেন, মানে ইচ্ছা করলে আমাকে বলবেন বাংলাদেশের নাগরিক না, পারলে রোহিঙ্গাকে বলবেন বাংলাদেশের নাগরিক, মানে বিষয়গুলো এইরকম। কারণ আমাদের দেশে সব সম্ভবের দেশ, যেই রোহিঙ্গাদেরকে একটা জায়গায় আটকে রাখা হয়েছে তারা নাকি এনআইডি পায়, তারা পাসপোর্ট পায়, তারা বিদেশ যায়, এনআইডি দেয়, এনআইডি পাসপোর্ট সবই কিন্তু সরকারের তরফ থেকে দেয়া হয়। তো যাই হোক, উনি যে কথাটা বলছেন তার আলোকে আমি বলতেছি যে এই যে কথাটা বললেন যারা সংবিধান পরিপন্থী, কোন কথাটা, অর্থাৎ বিএনপির যে একদফা দাবি, আপনি লক্ষ্য করে দেখেন 12 তারিখের জনসভায় কিন্তু বিএনপির একদফা দাবিই ছিল, বিএনপির একদফা দাবিই ছিল 12 তারিখের। ওই সেদিন তো আওয়ামী লীগের মঞ্চ থেকে বলা হইলো না, সেই মঞ্চে তো আইনমন্ত্রী ছিলেন বা অন্যান্য সবাই ছিলেন, তখন তো আপনারা বললেন না যে যারা সংবিধান পরিপন্থী দাবি করে তারা বাংলাদেশের নাগরিক না, 12 তারিখ বললেন না, 14 তারিখ বলে ফেললেন বা 13 তারিখ বলে ফেললেন, আর এটা বলে ফেললেন। আপনি বুঝতেছেন যেটা বলায় যার কোনো অর্থ হয় না, যার কোনো গুরুত্ব বহন করে না, সেই কথাটা কেন বলছেন? পাশাপাশি আপনি আরো একটা কথা বলেছেন, আপনি বঙ্গবন্ধুকে জড়াইছেন এখানে, সেটা দেখেন তিনি আরো বলেন বিএনপি নেতারা অনেক কথা বলতে পারেন তবে তারা যাই বলুক আমরা কিন্তু সংবিধান মেনে চলছি। এর কারণ হিসেবে আবার কি বলছেন, এর কারণ 71-এর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু আমাদের সংবিধান এই সংবিধান উপহার দিয়েছে, বঙ্গবন্ধু আমাদের এই সংবিধান উপহার দিয়েছে, অর্থাৎ আজকের যে সংবিধান, ইজ ইট কারেক্ট? অফকোর্স নট, কারণ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু 72 সালের 15ই অগস্ট উনি ওনার উপরে নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে নিহত হন বা নিহত করা হয় ওনাকে। এরপরে কিন্তু ওনার সংবিধান বলতে যেটা বুঝায় সেটার পথ বন্ধ। এখন আপনি আসেন, তারপরে আমরা কি করছি, তারপরে 1990 সালে যখন গণঅভ্যুত্থান হলো, এরশাদের যখন পতন হলো, তখন সেই সংবিধানটা কি ছিল? সেটাও তো একটা সংবিধান ছিল। সেই সংবিধানে কি করেছি আমরা? সেই সংবিধানে একজন প্রধান বিচারপতিকে অস্থায়ী রাষ্ট্রপতির পদে আনবো, আবার একটা ছিদ্র করে দিব, ওখান থেকে সে প্রধান বিচারপতির পদে ফেরত আসবে, সেটা কোন সংবিধান ছিল? সেই সংবিধানের ভায়োলেশন হয়েছে না তাহলে? তখন তো সংবিধান ছিল একটা, সংবিধানে যে দোহাই দিচ্ছেন তখন তো একটা সংবিধান ছিল। তারপরে আসেন 1996 সাল, 1996 সালে যখন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট আনলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলন কে কে করলো? আওয়ামী লীগ করেছে, জামাত করেছে এবং জাতীয় পার্টি করেছে, বিএনপি ছিল ক্ষমতায়। তখন ওই কেয়ারটেকারের বিধানটা তো সংবিধানে ছিল না, তাহলে আপনারা তো সংবিধান বিরোধী আন্দোলন করেছেন, তাহলে তো আপনি 96 সাল থেকে আপনারা বাংলাদেশের নাগরিক না। মানে আইনমন্ত্রী সাহেবের ভাষায় আপনি যেহেতু 1996 সালে আজকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত তিন দল মিলে সংবিধানের ভিতরে সংযোজন করতে চেয়েছেন কি,
কেয়ারটেকার গভর্নমেন্ট, তাহলে তো সংবিধান তখন এটা ছিল না, তাহলে তো আপনি সংবিধানই বিরোধী স্টেপ নিলেন, সংবিধান বিরোধী আন্দোলন করলেন, তাহলে তো আপনারা 96 সাল থেকে নাগরিক না, কেন এত হালকা কথা বলেন, কেন কি কারণে? 2 নম্বর, আপনি নিজে একজন আইনজীবী, আপনি নিজে জানেন না কত আইনের বিরুদ্ধে আপনি রিট করেছেন, যে আইন এটা চলে না, এই আইনটা মানবাধিকার বিরোধী, এই আইন তো অমুক বিরোধী, আপনি তো রিটও করছেন অনেক, তাহলে আপনি তো, আপনিও কি বাংলাদেশের নাগরিক না? সংসদে পাশ করা আইনের বিরুদ্ধে যদি আদালতে রিট করেন, তাহলে সেটা আইন বিরোধী কাজ হলো না? এত স্মার্ট ধারণা, আপনারা অনেক লেখাপড়া জানেন, কিন্তু বলার আগে একটু চিন্তা করা উচিত আমার কাছে মনে হয়, কারণ কি ভাবে আপনাদেরকে মানুষ। তারপরে দেখেন, সম্প্রতি আর একটা কথা বলি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি একটা কথা বলেছেন, মানে অনেকগুলো কথা বলছেন, যে আজকে যারা আমেরিকার প্রতিনিধি এখানে আসছিল, তারা এটা একটা রুটিন ভিজিট বা রেগুলার ভিজিট, আমি ঠিক বুঝতে পারি না রুটিন ভিজিট কাকে বলে, রেগুলার ভিজিট কাকে বলে। সেটা যেমন আমি একটা ইন্ডাস্ট্রির মালিক, আমি এমডি, আমার 20টা ইন্ডাস্ট্রি আছে, 20টা ইন্ডাস্ট্রি 20 জায়গায় আছে, আমি হঠাৎ করে একটা ইন্ডাস্ট্রিতে গেলাম, এটাকে আপনি বলতে পারেন? মাঝে মাঝে আমি যাই, এমডি সাহেব যায়, এটা রুটিন ভিজিট, কারণ ওই জিনিসগুলো আমার, আমার জিনিসগুলো আমি রুটিন ভিজিট করতে পারি হঠাৎ করে, বা যে কোনো সময় রুটিন ভিজিট করতে পারি, আনওয়ান্টেড ভিজিট করতে পারি, না বলে ভিজিট করতে পারি, সেটা হলো আমার থাকতে হবে। কিন্তু আমার এটা আমেরিকার কি যে রুটিন ভিজিট উনি করবেন? মানে আমি বলতে চাই ওই জায়গাটা, যে উনি যে রুটিন ভিজিট করবেন, বাংলাদেশটা আমেরিকার কাছে কি, মানে আমার প্রতি, আমাদের প্রতি বাংলাদেশের আমেরিকার অধিকারটা কি, যে রুটিন ভিজিট করবেন, এসে দেখবেন আমার মানবাধিকার ঠিক আছে কিনা, আমার কি বলে নাগরিক অধিকার ঠিক আছে কিনা, আমার নির্বাচন সঠিক হচ্ছে কিনা, গণতন্ত্র ঠিক হচ্ছে কিনা, এটা উনি এসে দেখবেন আর আমরা মেনে নিব, এটা তো কিরকম বিষয়টা, কেমন শোনা যায় বিষয়টা, কেমন শোনা যায়? এখন আসেন, যদি বলেন আপনি রুটিন ভিজিটই হবে, এটা যদি রুটিন ভিজিট হয় এবং শুধুমাত্র নির্বাচনের বিষয় নিয়ে তার আসেন নাই, তাহলে তাহলে কেন আপনি যদি কিছুদিন মানে পিছনে যান, আগে আগে ওনার কথা সারি, উনি বলছেন যেমন পানির অধিকার, মানবাধিকার যার শুধু পুলিশে গ্রেপ্তার করলে লঙ্ঘন হয় তা না, পানির অধিকার উনি বলেছেন, আরো হয়তো বিষয় আছে, তাহলে ওনারা কোনটা ভিজিট করতে আসছে? বাংলাদেশে কিন্তু ধর্ষণের সেঞ্চুরি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ওনারা কি সেই বিষয়ে আলাপ করছেন? তারপরে আসেন, নোয়াখালীতে একজন নারীকে বিবস্ত্র করে, ধর্ষণ কর বিবস্ত্র করে সোশ্যাল মিডিয়ায় দিছে, এগুলো নিয়ে আলাপ করছেন? তো মানবাধিকারের পার্ট, গুমখুন হত্যা তো আছেই। তারপরে আসেন আপনি ওয়াসা বিদ্যুতের দাম না বলে বাড়ানো, বিলে চলে আসে বাড়তি বিল, মানে বলে না বাড়ায় গেছে, একজন এমডি 13 বছর ধরে এমডি, এগুলো নিয়ে আলাপ করছে? এই যে বিল না বলে বাড়ানো, এগুলো নিয়ে আলাপ করছে? মানে সবই তো মানবিক অধিকার, নাগরিক অধিকার, এগুলোর ভিতরে পড়ে। আমার কাছে মনে হয় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি বলেছেন, যেহেতু একটু ক্লিয়ার করা দরকার যে কি কি আলাপ হয়েছে, মানে বিভিন্ন আলাপ হয়েছে বলে ছেড়ে দিলে তো লাভ নাই, কি কি আলাপ হয়েছে ক্যাটাগরিক্যালি বললে ভালো হয়। আর আসেন, এখন বলতেছেন নির্বাচনটাকে প্রায়োরিটি বলেন নাই, মানে ওনার কথায় যে নির্বাচনের বিষয়টা প্রায়োরিটি না, আপনি লক্ষ্য করে দেখেন, যদি এটা রুটিন ভিজিট হবেই, জিনিসটা ভালো করে খেয়াল করেন, আমেরিকা আসলো রুটিন ভিজিট করতে, কিন্তু রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে কি বলল, টুইটে বলল বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনীতিকদের নব্য উপনিবেশ বাদ হিসাবে দেখছে রাশিয়া। এই কথাটা তাহলে উনি বলবেন কেন? ভিজিটটা তো রুটিন ভিজিট, আমাদের দেশের রুটিন ভিজিট আমরা এডমিট করতেছি রেগুলার ভিজিটে, তাহলে রাশিয়া টুইট করে এটা কেন বলছেন? একই সাথে তারা কি বলছেন, বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। এখন রাশিয়া যদি বলে থাকে নগ্ন হস্তক্ষেপ, আর আমরা যদি বলি রুটিন ভিজিট, তাহলে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ইমিডিয়েটলি রাশিয়ার অ্যাম্বাসেডরকে বলা উচিত যে রুটিন ভিজিটকে তোমরা কেন এটা বললা। মানে আমার কাছে বড় অদ্ভুত লাগে, মানে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর তাহলে একটা ডাফার পররাষ্ট্র দপ্তর মনে হয়। পাশাপাশি আপনি দেখেন, তাহলে গত জুন মাসের মাঝামাঝি, আবার আসেন, গত জুন মাসের মাঝামাঝি কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন প্রয়োজনে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও ভিসা নীতি দিতে পারি। আরে আপনি, এটা যদি রুটিন ভিজিট হয়, রেগুলার ভিজিট হয়, তাহলে আপনি তাকে এগুলো বলতে যাবেন কেন? আর রুটিন ভিজিটের আগে তারা স্যাংশন বা ভিসা পলিসি দিচ্ছেন কেন? পাশাপাশি আপনি দেখেন আইনমন্ত্রী বলেন
তথ্যমন্ত্রী বলেন, সেতুমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র সচিব বলেন, সকলের সাথে দেখা করে সবাই কিন্তু বলছে যে আমেরিকা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তাহলে ফোকাসটা এলো এখানে, আপনি তো এটা রং তুলি দিয়ে লাভ নাই, ফোকাসটা এখানে, এগুলাকে এডমিট করে, তারা বলছেন যে আমরা বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচনে ভূমিকা রাখতে চাই, পরিষ্কার ডেফিনেটলি ডেফিনেটলি। আপনি আপনি একটা রাষ্ট্রের উন্নয়নের সাথে প্রথম শর্ত হলো দেশটার ভিতরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন থাকতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতে হবে। এখন আপনি আসেন লাস্ট যে কথাটা বলবো, আপনি দেখেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজার জিয়ার যখন চলে যান, তখন তিনি কি বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ, নাম্বার ওয়ান। নাম্বার টু বলছে, বৈশ্বিক মানবাধিকার নীতির অংশ হিসাবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তার মানে বৈশ্বিক মানবাধিকার মানবাধিকারের সাথে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সম্পর্ক আছে, আর এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখনই সেই দেশে সুস্থ গণতন্ত্রটা থাকে, আর একমাত্র সুস্থ গণতন্ত্রই নিশ্চিত করতে পারে মানবাধিকার। তার মানে হচ্ছে ঘুরে ফিরে সবার আগে অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সেটা হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, যার পরিপ্রেক্ষিতে ফেরত আসবে গণতন্ত্র, আর গণতন্ত্র ফেরত আসার মানেই ফেরত আসবে মানবাধিকার। এটাই হলো আমেরিকার ডাইরেকশন বলেন, অনুরোধ বলেন, নির্দেশনা বলেন, চাওয়া বলেন, এটাই সত্য। অনেক ধন্যবাদ রাজাকে ভাই, সমসাময়িক বিষয় নিয়ে দর্শক শুনলেন আবু হেনা রাজাকের বিশ্লেষণ। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে তিনি এই সমসাময়িক বিষয়গুলোর উপর নজর রাখবেন এবং আমাদেরকে এবং দর্শকদেরকে সেই বিশ্লেষণ গুলো তুলে ধরবেন, এবং সাথে সাথে প্রত্যাশা করি আপনারাও আপনাদের মতামতটা ইনবক্সে দেবেন এবং আমরা সেগুলো লক্ষ্য করব এবং সেগুলোর ভিত্তিতে আবারও আলোচনা করার চেষ্টা করবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।